বন্ধুরা, পূর্ব রেলের মুকুটে যোগ হলো নয়া পালক। ব্যান্ডেল জংশন এখন পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। তো চলুন, সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে যাওয়া যাক। বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরা এই ধরনের যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দিয়ে থাকি। ব্যান্ডেল স্টেশনের মুকুটে যুক্ত হয়ে গেল নতুন পালক। চালু হয়ে গেল পাকাপাকিভাবে দেশের বৃহৎ ইলেকট্রনিক রুট রেল ইন্টারলকিং সিস্টেম। এই কাজের জন্য 72 ঘন্টা ব্যান্ডেল স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। এতদিন ব্যান্ডেল স্টেশনের কাজ হতো ব্রিটিশ ইন্টারলকিং সিস্টেমে, এবার তার পরিবর্তে এসে গেল অত্যাধুনিক জার্মান প্রযুক্তিতে তৈরি ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। এই সিস্টেমটির নির্মাতা কোম্পানি জানিয়েছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এত বড় রুট রেল ইলেকট্রনিক ইন্টারলকিং বসানো হলো হুগলির ব্যান্ডেলে। এর আগে সর্ববৃহৎ ছিল খড়গপুর স্টেশনের ইন্টারলকিং সিস্টেমটি, তার ধারণ ক্ষমতা ছিল 800। ব্যান্ডেলে চালু হওয়া ইন্টারলকিংয়ের ধারণ ক্ষমতা হবে 1000-এরও বেশি। পৃথিবীর মধ্যে এটি রেকর্ড বলে জানালো খোদ ভারতীয় রেল, যা শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বের এটি সর্ববৃহৎ বলে দাবি করেছেন তারা। নতুন ইন্টারলকিং সিস্টেমের ফলে ট্রেনের পরিষেবা আরও দ্রুত হবে এবং কোনো জংশন স্টেশনে ঢোকার আগে ট্রেনকে অনেকক্ষণ বেশি দাঁড়িয়ে থাকতে হতো সিগন্যালের জন্য, কিন্তু নতুন টেকনোলজির জন্য অনেক কম সময়ে ট্রেনগুলি পৌঁছে যাবে গন্তব্যস্থলে। তার সঙ্গে নতুন প্রযুক্তিতে যাত্রী সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। আগে ব্রিটিশ ইন্টারলকিংয়ের কাজ হতো টেলিফোনের মাধ্যমে, কিন্তু নতুন ইলেকট্রনিক পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে সমস্ত ট্রেনের রুট সরাসরি দেখা যাবে মনিটরে, যার ফলে কাজের সুবিধা হবে রেল কর্তৃপক্ষে। নতুন ইন্টারলকিং সিস্টেমের জন্য 3 দিন সময় নিয়েছিল রেল কর্তৃপক্ষ। এই 3 দিনের মধ্যে জার্মান ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমটি সমস্ত পরীক্ষা নিরীক্ষা সহ যাবতীয় কাজ সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। এখনও দিনে একাধিক সময় জুড়ে ইন্টারলকিংয়ের সঙ্গে যুক্ত বেশ কিছু কাজ চলছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ধাপে ধাপে প্রযুক্তির উন্নতি ঘটানো হয়েছে। যে প্রযুক্তি আনা হয়েছে তা দেশের মধ্যে শুধু নয় বিশ্বেও সমাদৃত হলো।